স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়ার স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর ফ্রেডরিক লাস্কিন, ওনার একটা আর্টিকেল আমি পড়েছি, ওখানে উনি গবেষণা চালিয়েছেন, অনেক মানুষের মধ্যে গবেষণা চালিয়ে দেখেছেন যে যারা অন্যের ক্ষমা করতে পারে না এদের রোগ বালাই বেশি, কষ্ট বেশি, আর যারা সহজে ক্ষমা করে দেয় এরা সবসময় শান্তিতে থাকে। এটা পরীক্ষিত, এটা ওনার একটা রিসার্চ। এরপর আমেরিকাতে একটা স্টেট আছে ম্যাসাচুসেট, এই ম্যাসাচুসেট জেনারেল হসপিটালে একজন পৃথিবী বিখ্যাত সাইকিয়াট্রিস্ট বসে, মনোবিজ্ঞানী, নাম হচ্ছে প্রফেসর হার্বার্ট বেনসন। এই হার্বার্ট বেনসন উনিও ওনার সব রুগীদেরকে দিয়ে একটা ফর্ম পূরণ করায়, সেখানে উনি কিছু কোশ্চেনার ছুড়ে দেয়, প্রশ্ন করে আর উত্তর নেয়। পরে জরিপ করে উনি দেখতে পেয়েছে ওনার যে সমস্ত রুগীরা মনের ভিতরে রোগ, এই রাগ, এই ক্ষোভ, এই হিংসা বিদ্বেষ এগুলো অন্তরে পুষে রেখেছে, এদের স্ট্রোক করার এবং হার্ট অ্যাটাক করার রেটিংটা বেশি, এরা মেন্টাল স্ট্রেসে ভোগে বেশি, আর যারা সহজে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, এদের মধ্যে এই রোগ বালাই নাই। যেরকম সুবহানাল্লাহ, ওয়াল আফিনা আনিন নাস, আজকে থেকে আমরা মানুষের ক্ষমা করে দিব, কারো জন্য অন্তরে কোনো হিংসা বিদ্বেষ পুষে রাখা যাবে না। অনেকে এগুলোর ভুলতে চায় না, পেলে পুষে বড় করে আর ভিতরে খালি জলে, ভিতরে কি করে এই জ্বালাও পোড়াও আমরা বয়ে বেড়াতে চাই না। মুসনাদে আহমদ ইবনে হাম্বালের হাদিস, চমৎকার একটা ঘটনা, কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোন একটা মজলিসে একজন আনসারী সাহাবীর ব্যাপারে ঘোষণা দিল, বলল এখন যে সাহাবি এসে বসবে সে সাহাবি জান্নাতি। আনসারি সাহাবি এসে বসলো, সবাই তো অবাক, আমাদের কারো ব্যাপারে বিশ্বনবী এই কথা বলল না, এই আনসারি সাহাবি জান্নাতি। আবার কয়েকদিন পরে আরেকটা মজলিসে বিশ্বনবী আবার ঘোষণা দিলেন, এই মুহূর্তে এমন একজন সাহাবী এসে এইখানে বসবে, এই সাহাবিটা জান্নাতি। সবাই খেয়াল করে দেখলো আগের মজলিসে যেই লোকটাকে বিশ্বনবী জান্নাতি বলে ঘোষণা দিয়েছে, আজকেও ওই সাহাবি এসে ওই জায়গায় বসেছে। তৃতীয় দিন আবার বিশ্বনবী বললেন, এখন একজন সাহাবী এখানে এসে বসবে, সে জান্নাতি। সবাই খেয়াল করে দেখলো ওই সাহাবিটাই আবার এসে বসেছে। সবাই অবাক, কি আজীব, কি আছে এই সাহাবির মধ্যে, যে সাহাবির ব্যাপারে খুব বিশ্বনবী তিনবার ঘোষণা দিলেন যে সে জান্নাতি। সবচেয়ে বেশি অবাক হয়েছিলেন সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, মনে মনে ভাবলেন এটা তো চারটেখানে কোনো কথা না, বিশ্বনবীর অ্যানাউন্সমেন্ট, দুনিয়ার বুকে বিশ্বনবী তিনবার এই আনসারি সাহাবিকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে, নিশ্চয়ই এই সাহাবির এমন বিশেষ কোনো আমল আছে, এমন বিশেষত্ব আছে যেটা আমাদের মধ্যে নাই, যেমন করেই হোক এই সাহাবির ভেতরের সব খবর আমার জানতে হবে। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস একবার পরিকল্পনা করে ওই সাহাবির বাড়িতে চলে গেলেন, যে বললেন ভাই আমার আব্বার সাথে কয়েকদিন ধরে ঝগড়া, আমার ঘরে থাকতে মন চাচ্ছে না, তোমার বাসায় মেহমান হয়ে এসেছি, যদি তুমি অনুমতি দাও তোমার বাড়িতে তিন দিন মেহমান হয়ে আমি থাকতে চাই। কয়দিন, শুনতেছেন, বুঝতেছেন, কষ্ট হচ্ছে না তো? ওই আনসারি সাহাবি বলে আহলান ওয়া সাহলান, খোশ আমদেদ, এ আমার সৌভাগ্য, আমার মেহমান হয়ে আপনি থাকবেন, আসেন আমার ঘরে থাকেন, এই ঘরে আমি থাকি, আর এই ঘরটা মেহমান হিসেবে আপনারে দিয়ে দিলাম, থাকেন। এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস খুব ভালোভাবে ফলো করতে লাগলেন, কখন আনসারি সাহাবি কি করে, একদিন দুই দিন তিন দিন পর্যন্ত ফলো করার পরে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস এমন কোনো বিশেষ আমল এই সাহাবির মধ্যে খুঁজে পায় নাই। তিন দিন গভীরভাবে পর্যবেক্ষণ অবজারভেশনের পরে বিশেষ কোনো আমল ওনার চোখে পড়ে নাই। এবার তিন দিন পরে তো চলে যাবার পালা, ঠিক কি না? এবার তিনি সোজা সাপটা আনসারি সাহাবির কাছে যে ভিতরের কথা খুলে বলে ফেললেন, বললেন ও ভাই, আসলে আমার বাবার সাথে এমন বড় কোনো ঝগড়া আমার হয় নাই যে কারণে বাড়ি থেকে বের হয়ে তোমার মেহমান আমার হওয়া লাগবে, আমি বিশেষ এক উদ্দেশ্যে এসেছি। কি উদ্দেশ্য? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস এবার বলতে আরম্ভ করলেন, আমরা খেয়াল করেছি তিন তিনটা মজলিসে বিষ্ণু ঈসা ইসলাম তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে, তাই আমি জানার জন্য এসেছি তুমি এমন কি আমল করো
যে কারণে বিশ্বনবী ঘোষণা দিলেন যে তুমি জান্নাতি। কি এমন বিশেষ আমল আছে তোমার আমার একটু বলো, আমি ওই আমল করে জান্নাতি হতে চাই। আল্লাহ আকবার। এবার আনসারি সাহাবী মুখ খুললেন, উনি বললেন, ও ভাই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, এমন কোনো বিশেষ আমল আমার নাই, হালাল পন্থায় রুজি করি, ব্যবসা করি, নামাজের সময় নামাজ পড়ি, রাতে এসে ঘুমিয়ে যাই, ফজরের আগ দিয়ে উঠে তাহাজ্জুদ করি, সময় মতো জিকির আজকার করি, কোরআন তেলাওয়াত করি, কিছু দান সদকা করি, সবাই যা করে আমিও তাই করি, স্পেশাল কোনো আমল আমার জীবনে নাই। তবে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস শুনে রাখো, একটা কাজ আমি প্রতি রাতে করি, হয়তো বা এ কারণে বিশ্বনবী আমার ব্যাপারে এমন ঘোষণা দিতে পারে। আব্দুল্লাহ বললেন, ও আনসারি সাহাবি, কি কাজ তুমি করো? এবার আনসারি সাহাবি বলতে লাগলেন, প্রতি রাতে যখন আমি আমার বিছানায় ঘুমোতে যাই, আমি কারো ব্যাপারে কোনো রাগ, কোনো হিংসা, কোনো ক্ষোভ অন্তর নিয়ে ঘুমাতে যাই না। ওই দিন যার সাথে যা হয়েছে সবাই রে মাফ করে দিয়ে মিটমাট করে একটা প্রশান্ত অন্তর নিয়ে আমি বিছানায় ঘুমাতে যাই। ওই দিনে কেউ আমার গালি দিছে, কেউ আমার বকা দিছে, কেউ আমার বিরুদ্ধে মিছিল করছে, উল্টা পাল্টা যে যাই করুক না কেন আমি কিচ্ছু মনে রাখি না। আউবি ইলা ফিরাশি, আমি এমন ভাবে আমার বিছানায় যাই, ওয়ালাইসা ফি কলবি হাকদুন আলা আহাদ, এমন অবস্থায় আমি শুয়ে পড়ি যে আমার হৃদয়ে কারো ব্যাপারে আমার হৃদয়ে কোনো ক্ষোভ নাই, কোনো হিংসা নাই, কোনো অহংকার নাই, সব রাগ ক্ষোভ ভুলে গিয়ে সবাইকে ক্ষমা করে দিয়ে আমি বিছানায় ঘুমাতে যাই। এজন্য বিশ্বনবী এই সাহাবীকে তিন তিনটা মজলিসের ভরা মজলিসের মধ্যে জান্নাতি বলে ঘোষণা করেছে। এই হাদিস থেকে শিক্ষা হলো, আমরাও যদি প্রতি রাতে বিছানায় ঘুমোতে যাওয়ার আগে সবাই রে মাফ করে দিয়ে মনের যত ক্ষোভ জ্বালা যন্ত্রণা আছে সব ভুলে যে বিছানায় ঘুমাতে পারি, এই সাহাবীর মতো আমাদেরকেও জান্নাতি হিসেবে কবুল করবে কে? পারবেন আজকে থেকে বিছানায় যাওয়ার আগে কি করবেন? আজকে সবাই রে মাফ করে দিব, যে আমার উপর জুলুম করছে ওই বিচার আল্লাহ করবে, কে কি বললো ওটা দেখার দরকার নাই, কারো ব্যাপারে কোনো ক্ষোভ, কোনো তিক্ত অভিজ্ঞতা, জ্বালা যন্ত্রণা অন্তরে রাখবেন? রাখলে লাভ না লস? এটা আরো জ্বালা দিবে আমারে, এটা আরো ভেতর থেকে কষ্ট দিবে, ইট উইল বার্ন মি ইনসাইড, ভিতরে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে, এগুলো বয়ে বেড়াতে চাই না আমি, আমি সব মাফ করে দিতে চাই। চিল্লায় বলো ঠিক কিনা?